ভারত ইন্ডিয়া বিতর্কে নয়া ইন্ধন জোগালো এনসিইআরটি কমিটি। তাদের প্রস্তাব, স্কুলের পাঠ্যপুস্তকে লেখা হোক ভারত, আর এ নিয়ে ফের সরগরম রাজনীতির ময়দান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ওই কেন্দ্রীয় সংস্থা। 2024 সালে লোকসভা ভোটে লক্ষ্যে গঠিত বিরোধীদের জোটের নাম ইন্ডিয়া, তা নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। এরপর দেশের নাম ভারত না ইন্ডিয়া হবে তা নিয়ে তৎপরতা শুরু হয় বিজেপি শিবিরে। সম্প্রতি G20 বৈঠকেও দেখা যায় ভারত শব্দের ব্যবহার। সেই বিতর্ক ফের খুঁচিয়ে দিল এনসিইআরটি কমিটির প্রস্তাব। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, এনসিইআরটির অনুমোদিত সমস্ত স্কুল পাঠ্যবই থেকে ইন্ডিয়া নাম মুছে ভারত লেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সুপারিশ এনসিইআরটি কমিটির, সেই প্রস্তাব গৃহীত হয়েছে বলেও সংবাদ মাধ্যম সূত্রে খবর। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্ক দানা বাঁধে নতুন করে। অবশ্য এনসিইআরটির বক্তব্য, সিলেবাস বদলের কাজ চলছে, বিষয়টি এখনো প্রাথমিক স্তরে রয়েছে, তাই এই বিষয়ে এখনই মন্তব্য করা সম্ভব নয়। এই নিয়ে গৈরিকীকরণের অভিযোগ তুলে বিজেপিকে বিঁধেছে বিরোধীরা। ইন্ডিয়া শব্দটার মধ্যে জুজু দেখছে কেন্দ্রীয় সরকার। এটা খুবই একটা হাস্যকর অপরিণামদর্শী সিদ্ধান্ত। শুধু এটা রাজনৈতিকভাবে নয়, বিজেপির যে রাজনীতি তার বিরুদ্ধে, এই কারণে যে ইন্ডিয়া শব্দটা ভাষাতাত্ত্বিকভাবে অনেক বেশি হিন্দ বা হিন্দু শব্দের কাছাকাছি। নামে কি এসে যায়, RSS বিজেপি, এটাই তারা সবটাই হিন্দিয়াইজেশন অ্যান্ড হিন্দুয়াইজেশন করতে চায়, এটা তার নাম, তার একটা অংশ। উচ্চ শিক্ষায় চরম দুর্নীতি এবং তার সাথে সাথে শিক্ষা ব্যবস্থায় সাধারণ মানুষের যে খরচা, সেটা যে পরিমাণ বৃদ্ধি করেছে এই মোদী সরকার, তাতে বাংলার মানুষ সহ সারা ভারতবর্ষের মানুষের নাবিশ্বাস উঠছে। ফলে এগুলো কিছুই না, দিস আর অল গিমিক। নাম বদলের পক্ষে সওয়াল করে পাল্টা তোপ বিজেপিরও। ভারত এই শব্দের একটা মানে আছে, ভা অর্থাৎ নলেজ, ভাস্বর বা আলো, তাতে যারা রত থাকে তাহাই হচ্ছে ভারত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ইন্ডিয়া এই শব্দ বিদেশিরা আমাদেরকে নাম দিয়েছে, সেটা ইন্দাস থেকে এসছে বা যেভাবেই হোক না কেন, কিন্তু এই শব্দের কোনো মানে নেই। সংবিধান পরিবর্তন ভারতবর্ষে বহুবার হয়েছে, প্রথম কথা হচ্ছে এটা, আমাদের সময় বেশি হয়নি। আমরা ভারতবর্ষের সংবিধান যেরকম আছে সেরকমই তাকে রাখতে চাই। পরিবর্তন, প্রিএম্বলে পরিবর্তন আমাদের বিরোধীরা করেছে, আমরা করিনি। সামনে সংসদের শীতকালীন অধিবেশন, ভারত নামটিকে পাকাপাকি ভাবে শিলমোড় দেওয়ার জন্য তাই কি আগে ভাগে সক্রিয় মোদি সরকার? ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।